তো আমরা এখন আছি একটা পৌর বাড়ির মাধ্যমে। এই চিহ্নটা আমরা যতবারই আসি এটা তান্ত্রিক অথবা তন্ত্রবিদ্যার একটা চিহ্ন। আমরা এই যে এটা হচ্ছে ঝাড়গ্রামের ডুলুং রিভার। কিছুদিন আগে যখন মুসলধারে বৃষ্টি পড়ছিল এই জায়গাটার লুকটা পুরো আলাদাই ছিল। দেখতে পাচ্ছ এরা সুন্দর আমাদের বন্ধু এখানে শুয়ে আছে, আর ওদিকে তিন চারজন আছে ওদিকে। আর এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের সামনের জায়গাটা। নবমীর দিন বলি হয় কাঁড়া বলি, যেটা ইনলিগাল সেটা দেখানো যায় না, ওখানে ক্যামেরা করতে দেয় না। আর এখানে একটু রিস্কি লাগছে ফোনটা, কারণ ওইদিকে একটা বাচ্চার খাবার দাবার ওই সামনের বাঁদরগুলো নিয়ে নিয়েছিল। তো মূলত এটা হচ্ছে মনে হয় জগন্নাথ টেম্পল অথবা কৃষ্ণ ঠাকুরের মন্দির, এখানে পুজো এখন চলছে। ঝাড়গ্রাম এসেছি, চিল্কিগড়ে যাবো না, এটা কি হয়? তো গাইজ এখন যাচ্ছি আমরা কনক দুর্গা মন্দির, ওখান থেকে তিনটা জায়গা দেখাবো, ডুলুং নদী, চিল্কিগড় আর কনক দুর্গা মন্দির আর চিল্কিগড়ের রাজবাড়ি। তো সেক্ষেত্রে আমরা এখন একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি, এবার পুরো রাস্তাটা ভালো করে এনজয় করো। আর ভিডিওটা মজা তো হবেই, যদি তোমরা লাইক করতে ভুলে অবশ্যই লাইকটা এখনই করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তো চলো মজা হবে আজকে। তো চ্যানেলে একটা স্ট্রাইক খাওয়ার পরে ভিডিও বানানোর ইচ্ছেটা একদম শেষ হয়ে গেছিলো, আর মাইন্ডটা একদম খারাপ হয়ে গেছিলো। আর যেহেতু ওয়াসিম আমার বাড়িতে এসেছিলো, তাই মাইন্ড ফ্রেশ করার জন্য চিল্কিগড়ের থেকে ভালো জায়গা আমার মতে ঝাড়গ্রামে আর কোথাও হয় না। তো যারা জানো না চিল্কিগড়টা কোথায়, পশ্চিমবঙ্গের একটা ছোট্ট জায়গা ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত চিল্কিগড়। চিল্কিগড়ে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, যেমন কনক দুর্গা মন্দির। দেবী নাকি কনক দুর্গা ওখানে এখনও অবধি অষ্টমীর দিন ভোগ রান্না করেন। তারপর ডুলুং নদী আর চিল্কিগড়ের রাজবাড়ি, এরকম অনেক তথ্য আজ তোমাদের কাছে তুলে ধরবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। গাইজ মানে ফাইনালি আমরা চিল্কিগড় পৌঁছে গেছি কনক দুর্গা মন্দিরে। আর এদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে গাছের সমাগম, মধ্যে দিয়ে রাস্তা। মানে এটা আমাদের ঝাড়গ্রামবাসীর কাছে একটা ইউনিক কিছুই নয়, কিন্তু তবে যারা বাইরে থেকে ঘুরতে আসবে তাদের আশা করি ভালো লাগবে। তো চলো আর সামনে কি দেখাতে পারছি দেখাচ্ছি। তো এই জায়গাটা মনে হচ্ছে তোমার আমাজনের জঙ্গল অথবা সস্তার আমাজনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর ভিডিওতে কতটা তুলে ধরতে পারছি সেটা মানে বল, মানে আমি নিজে বুঝতে পারছি না যে ভিডিওটা কতটা তুলে ধরতে পারছি, কিন্তু সামনাসামনি জায়গাটা অনেকটাই সুন্দর। আর দেখো ঝাড়গ্রাম মানে বন জঙ্গল, মানে যাতে জঙ্গল এরিয়া ভালো লাগে ঝাড়গ্রাম তাদের জন্য খুব ভালো একটা প্লেস। আর কনক দুর্গা মন্দির তো যারা জানো তারা জানোই, অনেকেই হয়তো শুনেছো যে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির অথবা চিল্কিগড় বললে সবাই বেশিভাবে চিনবে। ওখানে সুন্দর মনে হচ্ছে যে হাতির মডেল বানানো আছে, মানে এখানে দেখলে মনে হবে যে জঙ্গল থেকে হাতি তো চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার, এইখানে চিল্কিগড় হলে এই জিনিসটা তোমরা কেউ কোনোদিন মিস করবে না যে এখানে চারিদিকে বাঁদর খোলাই থাকে। তো দেখতেই পাচ্ছ এদিকে, কিন্তু একটু রিস্কি ব্যাপার, যদি কেউ খাবার দাবার কেনো তো একটু সাবধানে, অথবা কোনো বাচ্চা কাচ্চা এলে সাবধানে। তো এরা একটু রিস্কের ব্যাপার, তবে এরা কারো কোনো দিন ক্ষতি করে না। এখানে নবমীর সময় বলি দেওয়া হয়, তো সেক্ষেত্রে কাজ প্রস্তুতি চলছে। আর এদিকে সামনের দিকে পুজো দেয়া আর মানে জিনিসপত্র কেনার দোকান আছে, ওদিকে একটা সরোবর টাইপের আছে যেখানে বোটিং করা যায়, আর ওদিকে আরও বাঁদর আছে দেখাচ্ছি চলো। দেখতে পাচ্ছ এরা সুন্দর আমাদের বন্ধু এখানে শুয়ে আছে, আর ওদিকে তিন চারজন আছে ওদিকে। আর এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের সামনের জায়গাটা, ওটা ঠিক সামনে যে ঘাসের এরিয়াটা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু জুম করে দেখাই। এই যে ওই ঘাসের যে এরিয়াটা ওখানটায় হচ্ছে মূলত বলি হয়, আর সেক্ষেত্রে সামনের দিকে এবার যাই একটু চলো। আর এদিকে বাচ্চাদের জন্য একটু খেলার পার্ক টাইপের করা আছে। আর এখানে একটাই কথা, মোবাইল এলেও মানে আনলেও সাবধানে, যেহেতু বাঁদর আছে। আর ওয়াসিম অনেক সামনে গিয়ে ছবি তুলছে, তো এটা সবাই করতে যাবেন না। এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের সামনের জায়গাটা, আর ঠিক এই যে জায়গাটা এইখানে নবমীর দিন বলি হয় কাঁড়া বলি, যেটা ইনলিগাল সেটা দেখানো যায় না, ওখানে ক্যামেরা করতে দেয় না। আর এখানে একটু রিস্কি লাগছে ফোনটা, কারণ ওইদিকে একটা বাচ্চার খাবার দাবার ওই সামনের বাঁদরগুলো নিয়ে নিয়েছিল। তো সেটা কোনো ব্যাপার না, ভয়ের কোনো ব্যাপারই নেই। আর এটা হচ্ছে চিল্কিগড়ের একটা ঐতিহ্য, যেহেতু এখানে বাঁদর প্রত্যেকটা জায়গায় বাঁদর আছে তোমরা দেখতেই পাচ্ছ। মানে যারা প্রথমবার আসবে তাদের খুবই ভালো লাগবে। আর এই জিনিসটা কি, এটা হচ্ছে শিব মন্দির। তো এখানে আর এখন যেহেতু জুতো পরে আছি ওটার ভিতরে যাব না। এটা হচ্ছে ঝাড়গ্রামের কনক দুর্গা টেম্পল। তো আর ওদিকে একটা পুরনো মন্দির আছে, ওটা আগে ভাঙা অবস্থায় ছিল, এখন সুন্দরভাবে মেরামতি করে রাখা আছে, সাদা দেখতে পাচ্ছ কিনা জানি না।
আর এদিকে ফটো তোলা নিষিদ্ধ এখানে, সেক্ষেত্রে ভেতরে যাব না ফোন টোন নিয়ে। আর ফোনটা একটু ভয়ও লাগছে যেহেতু এখানে অনেক রকমের বাঁদর আছে। এই হচ্ছে কনকদুর্গা টেম্পল, ভেতরে ভিডিও করতে দেয় না, এটা হচ্ছে অতিথি নিবাস দেন। আর এটা এই গাছটা হচ্ছে মানে যে যার মনস্কামনা পূরণ করার জন্য এখানে দড়ি বেঁধে দেয়। আর এইটা হচ্ছে পুরনো একটা মন্দির, এটার ভেতরে আজ অব্দি আমি কোনোদিন যাইনি, কিন্তু এটা আগে ভাঙা অবস্থায় ছিল, এখন সুন্দরভাবে মেরামতি করে রাখা আছে। মানে খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশন দেন এই গাছটা এখানে। এটা ঐতিহাসিক গাছ, এটা নাকি প্রায় 100-150 বছরের পুরনো গাছ, তার থেকেও পুরনো হতে পারে, সুন্দরভাবে বাঁধাই করে রাখা আছে। আর এখানে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে যেহেতু নবমীর দিনের প্রস্তুতির জন্য। আর ওই জায়গাটা তো বললাম, নবমীর দিন এই জায়গাটার লুক পুরো আলাদাই থাকে, মানে এত ভিড় থাকে যে চেনা মুশকিল আছে। অনেকেই হয়তো জানেন যারা ঝাড়গ্রামে থাকেন। এবার ওই দিকটা যাবো, ওইদিকে নদী টাইপের আছে, চলুন দেখাচ্ছি। আমার নিচে নামলাম, এদিকে হচ্ছে কোনো দুর্গা মন্দির, এদিকে একটা রাস্তা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, আর এদিকে গেলে হচ্ছে ডুলুং নদী। আর এই জায়গাটা সব থেকে ভালো ব্যাপার কি বলতো, গাছের নাম লেখা আছে, নদীতে নামবেন না টুরিস্টদের জন্য, আমাদের জন্য এটা হচ্ছে বয়ারকুড়ি, মুচকুন্দ, আমি এসব গাছের নাম কোনোদিন শুনিনি। আর এখানে পুরো জঙ্গলটার মাঝখানে একটা সুন্দর বসার জায়গা করা আছে, এখানে ছবি সেই আসবে, আলাদা রকমের একটা ছবি আসবে, এখানে ছবি তুলবো। বাট ওই সামনের দিকে একবার দেখে আসি, হয়তো নদীতে এখন জল প্রচুর আছে, কতটা যাওয়া যায় দেখা যাক। চলো, জল এত আছে এখন, এই জায়গাটা পুরো অ্যামাজন জঙ্গল অন্ধকারের মতো পুরো জায়গাটার, পেছন দিকে ভাই যে মেঘলো টেগুলো আসছে হয়তো মনে হয় আমাদের চাচ্ছে, আমার এটাই মনে হচ্ছে। ওরা হ্যালো গাইস হ্যালো গাইস করছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো সবাই আসছে পিছন দিক থেকে, আমাদের একটু ব্যাপার হচ্ছে, কিন্তু আপন ডার তা নেই কিছুতে, কিন্তু আমরা যেদিকে যাবো ওর ওদিকে যাবে না, আমরা একটু ওই দিকটা যাবো, তো চলো। তো ভাই মেয়েগুলা যে পরিমাণে আমাদের চাটছে, বাট ওইদিকে যে পাহাড়টায় গেছিলাম ওখানে দাঁড়ানোর তেমন জায়গা নেই, এবার এইদিকে একটা পাড়ে এলাম, জায়গাটা অসাধারণ। এখান থেকে নদীটা আরও ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, আর এত স্রোত আছে ডুলুং নদীর এই সময়ে। ডুলুং নদীর সেইখানে একটা ব্রিজ আছে, ওখানে হড়কা বান টাইপের আসে, আর সেই জায়গাটা হচ্ছে আমরা বসে থাকবো, হালকা এখানে আড্ডা মারবো। গাইস দেখতে পাচ্ছ পুরো নদীটা, আমি এখানে নদীর মানে জলের সামনে একটা পাথরের উপর আরাম করে বসে আছি, এদিকটা মানে আলাদা একটা ফিলিং না আসছে, আর আওয়াজ একটা আসছে নদীর, মানে যেটা একটা কীভাবে আওয়াজটা বোঝাবো, আপাতত নদীর স্রোতটা অনেক বেশি আছে। আর দেখো জায়গাটা পুরোটা জঙ্গল আছে, মানে আলাদাই দেখতে লাগছে যে জায়গাটা, আর জানি না তোমাদের কতটা দেখাতে পারছি। আর একদম জলের সামনে আমরা আছি, আর স্রোতটা ওদিকটা জাস্ট দেখো, তো আলাদাই ওয়েদার ভাই, আর আলাদাই ওয়েদারের সাথে রোদও কম, স্রোত, এত সুন্দর জায়গা আর কি চাই দুনিয়ায়। পিছন দিকে ডুলুং নদী, আমরা এখানে বসে একটু রেস্ট নিলাম, এবারে যাবো ডুলুং নদীর ব্রিজটার ওখানে, তারপরে যাবো চিল্কিগড় রাজবাড়ি, তো দেখতে থাকো। A few minutes later. এটা হচ্ছে ঝাড়গ্রামের ডুলুং রিভার, কিছুদিন আগে যখন মুসলধারে বৃষ্টি পড়ছিল এই জায়গাটার লুকটা পুরো আলাদাই ছিল, আর এখন জলের স্রোত প্রচুর বেশি, আর এদিকে চারিদিকে গ্রামগুলো প্রায় ভেসে গেছিলো, আর এখনও জলের স্রোত কোনো কম নয়, প্রচুর জলের স্রোত। এটা হচ্ছে ঝাড়গ্রামের, ঝাড়গ্রামের উপর দিয়ে যে 4-5টা নদী গেছে, সেটার মধ্যে একটা অন্যতম নদী হচ্ছে ডুলুং নদী। ডুলুং নদীর নামে ঝাড়গ্রামে অনেক কিছু, যেমন ডুলুং গেস্ট হাউস, অনেক কিছুই আছে। তো দেন এই জায়গাটা হচ্ছে ডুলুং নদী। গাইস যেমন কি দেখতেই পাচ্ছ চিল্কিগড়ের নদী ডুলুং নদী। তো চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির দেখালাম, ডুলুং নদী দেখালাম, চিল্কিগড়ের আরেকটা জায়গা আছে চিল্কিগড় রাজবাড়ি, ওটা আমি আরেকটা ভিডিওতে আমি ইয়ে করেছিলাম, তাও এই ভিডিওটা আরেকবার ছোট্টখাট্টোভাবে শর্ট মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর কে আগে ডুলুং নদী দেখেছো আর কোথা থেকে দেখছো ভিডিওটা সেটা অবশ্যই জানিও। চলো, তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, এটার এটা হচ্ছে গেট রাজবাড়ির ভেতরে যাওয়ার, এটার ভেতরে এখন ঢোকার নিয়ম নেই, আর যেহেতু এইখানে আর কোনো কেউ থাকে না ফ্যামিলি, অথবা এটা আপাতত পোড়ো বাড়ি হয়ে পড়ে আছে, এবার ভেতরে কিছু আছে নাকি সেটা আমরা জানি না। আর এইটা গেস্ট হাউস টাইপের আই থিঙ্ক এখানে থাকে গেট কিপার টেট কিপার এরা। জায়গাটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে, একবার জাস্ট দেখে নাও। আর একটা সাজেস্ট করবো, ঝাড়গ্রাম এলে চিল্কিগড় রাজবাড়ি অবশ্যই এসো, ঝাড়গ্রাম রাজবাড়ি তো আছেই সুন্দর, তার সঙ্গে এটাও খুবই সুন্দর একটা জায়গা। আর এইটা হচ্ছে গেট,
এদিকে একটা মন্দির আছে, ওটা মনে হয় শিব মন্দির, আর ওদিকে একটা নারায়ণ মন্দির আছে, ওদিকেও দেখাচ্ছি। আর এখানে চিলকিগড় রাজবাড়ি থেকে রথ বের হয়, এখানে আই থিঙ্ক কেউ থাকে মনে হচ্ছে, বাট আমরা জানি না। তো আমরা এখন আছি একটা পৌর বাড়ির মাধ্যমে। এই চিহ্নটা আমরা যতবারই আসি, এটা তান্ত্রিক অথবা তন্ত্রবিদ্যার একটা চিহ্ন, আমরা এটা নিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো। আর আই থিঙ্ক এদিকটা পুরো ঝোপ জঙ্গল পৌর বাড়ি হয়ে আছে। এটা হচ্ছে অরিজিনাল রাজবাড়িটার ভেতরটা, লোক আই থিঙ্ক এখানে থাকে আপাতত, কিন্তু আমরা তো ভেতরে যাওয়া মানে অ্যালাউ নেই। এবার ওদিকে আরও কতগুলো পৌর বাড়ি আছে তোমাদের দেখাচ্ছি চলো। আরেকটা পৌর বাড়ির ভেতরে আমরা ঢুকলাম, এই গাড়িটা লাগানো আছে, এটার ভেতরে কি আছে এখন বলা মুশকিল, বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। এদিকটা ওই একটা মন্দির এখানে আছে, এই জায়গাটাও জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এখন এই জায়গাগুলোতে ঢোকা নিষিদ্ধ আছে, এবার এই জায়গাগুলো এখন দেখো মাতাল মদ মাতালেরা এখানে এই জায়গাগুলো এসে মদ টদ খায়, নেশাপানি করে, ওই জন্য জায়গাগুলো অতটা মেরামতি করে রাখা হয়নি। তবে আই থিঙ্ক রাজবাড়ির ভেতরে অনেক কিছু, এখানে দেখো শিবের ছবি আঁকা আছে, এটা নর্মাল মানুষরা এঁকেছে হয়তো। এইগুলো এককালে কি ছিল, মানে কত ইতিহাস আছে এগুলোর মধ্যে বলা মুশকিল। এখানে দেখো এইসব চিহ্ন আঁকা আছে, আর ওদিকে একটা মন্দির আছে তোমাদের দেখাচ্ছি চলো। তো মূলত এটা হচ্ছে মনে হয় জগন্নাথ টেম্পল অথবা কৃষ্ণ ঠাকুরের মন্দির, এখানে পুজো এখন চলছে। এই জায়গাটা সবসময় খোলা থাকে না, আমাদের ভাগ্য ভালো যে এই জায়গাটা খোলা আছে, বাবুন মশাই এখানে মনে হয় পুজো দিচ্ছে। হ্যাঁ, এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির। এবার এই পুরো জায়গাটা তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি চলো। ওদিকটায় চারিদিকে তুলসী গাছ এদিকে রাখা আছে, পুরো ভগ্ন, মানে সেই পুরনো দিনের, মানে কত ইতিহাস না জানি, দেওয়ালের মধ্যে কত বছরের চিহ্ন এখানে খুঁজে পাওয়া যাবে। রাজাদের মন্দির, এখানে হয়তো রাজাদের মন্দিরের বিভিন্ন ভোগ টোগ রান্না এই জায়গাটায় হতো, মানে আমি শুনেছি যে উনুন টুনুন করা আছে। আর দেখতে পাচ্ছ সব এখন ভাঙা অবস্থায় হয়ে আছে। আর এই হচ্ছে চিলকিগড় রাজবাড়ির মন্দির। তো পাঁচিল আছে এদিকে, আর এখানটায় কী হতো জানা খুব মুশকিল ব্যাপার। এদিকে আরেকটা মন্দির আছে, এটা আই থিঙ্ক মূলত শিব মন্দির, এখন আই থিঙ্ক এখানে কিছু নেই। আর এখানে বিভিন্ন সিনেমা শুটিং টুটিংও হয়। আর এখানে দেখো জঙ্গলের মাঝে মন্দির, এটা হচ্ছে শিব মন্দির আছে, এটা জগন্নাথ মন্দির, ওটাও মনে হয় শিব মন্দির আছে। এটা ভালো করে মেরামতি করে রাখা আছে, এটা প্রচুর প্রচলিত। আর জাগ্রত মন্দির হচ্ছে এটা পুরোটাই, আর আমাদের কনক দুর্গা তো জাগ্রতই। Yeah.